হ্যালো সবাইকে, সবাইকে অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা করতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ হলো গলায় ব্যথা। এই কারণে যে আসলে ফার্স্ট টাইম আমি আমার লাইফে, আমি এর আগে ইন্ডিয়া আর হলো থাইল্যান্ড দুই কান্ট্রি ভিজিট ছিল, বাট আমার চায়না ভিসা অ্যাপ্লাই করার জন্য আসলে আরো বেশি রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে, কারণ চায়না ভিসাতে প্রচুর পরিমাণে কস্টিং জানি যে অ্যাপ্লাই করলে হয় না বা ভালো করে আমরা অ্যাপ্লাই করতে পারি না। বাট আমি কিভাবে পাইলাম ফাইনালি এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, সেটা হলো এ হলো চায়না ট্যুরের আগে, দিস ইজ আমার ফার্স্ট ভিডিও। আর এটা হলো আমি চায়না ভিসাটা কিভাবে পেলাম সেটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও নিতে চাচ্ছি। সো এই ভিডিওটাতে আমার কাছে যে এক্সপিরিয়েন্স গুলো হলো, যেহেতু আমি এজ এ বিজনেসম্যান, সো আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করছি ফার্স্ট টাইম, কজন আমার যেহেতু চায়নাতে যাব এবং চায়নাতে যে আমি আসলে বিজনেস পারপাসে যাব, আমি ট্যুরিস্ট হিসাবে অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমার যে কাগজপত্র গুলো লাগে, নাম্বার ওয়ান আমার ফার্স্টে যে কাগজপত্র লাগছে সেটা হলো একটা ট্রেড লাইসেন্স এর ফটোকপি, ব্যাংক সলভেন্সি উইথ 6 মান্থ এর স্টেটমেন্ট, এবং ব্যাংক সলভেন্সিতে আমি ট্রাই করছি 5 লাখের বেশি দেখাতে, যাতে আপনার ভিসা পেতে সুবিধা হয়। অনেক সময় ব্যাংক ট্রানজাকশন অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট ভারী থাকে, সেক্ষেত্রে অনেক সময় খুব ইজিতে ভিসা গুলো অ্যাপ্রুভাল হয়। দ্বিতীয়ত যেটা হলো, আমার যেহেতু এখানে কয়েকটা জিনিস আমি একটু বলে রাখি, যেহেতু আমার চায়না অনেক মানে ক্লায়েন্ট আছে এবং সাপ্লায়ার আছে, তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, দেখছে আমার ইনভাইটেশন এবং ইনভাইটেশন লেটারটা পেতে সুবিধা হয়েছে এবং তাদের সাথে যোগাযোগ হতে, কারণ হলো এটা এই কারণে বলে রাখি, আমি ফার্স্ট টাইম করাতে আমাকে যেটা করা হয়েছে সেটা হলো চায়নাতে এম্বাসি আমাকে ইন্টারভিউ নিয়েছে, আসলে আমি কোন বিষয়গুলো নিয়ে আসলে ওখানে যাব এবং কি করব, কিন্তু এটা নিয়ে খুব গল্প হয়েছে। এবং মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ঢুকি এবং সবার লাস্টে হলো চায়না এম্বাসি থেকে বের হই। যাই হোক, ওই ভিডিওগুলো আমার কাছে নাই বা ফুটেজ নাই, আমার চিন্তা ভাবনা ছিল না যে ফুটেজ তৈরি করবো বাকি। আর এরপর যেটা হলো, প্রথম একেবারে প্রথম থেকে শুরু করি, অনেক লম্বা করে বলবো যাতে আপনারা বুঝতে সুবিধা, বাংলাদেশের একটা স্বনামধন্য ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিকে দিয়ে আমি ফার্স্টে ভিসা করতে দেই, তারা 1 মাস পরে আমাকে বললো যে স্যার আপনার এটা হবে না। মনটা খুব খারাপ হয়ে গেল, কেন হবে না, অনেক বেশি টাকা লাগবে, তারা আমার থেকে প্রায় 30,000 টাকা দাবি করে, নাম আমি বলতে চাচ্ছি না। আমি তখন এক ক্লোজ ভাই যিনি রেগুলারলি চায়না আপ ডাউন করে ওনাকে নক দেই, তার নাম্বারটাও বলতে চাচ্ছি না। বলার পর সাথে সাথে উনি বললো যে আমি চাকরি দিয়ে করাচ্ছি, তার কাছে আপনি নিয়ে আসেন। আমি ওই দিন নিয়ে যে তার নতুন করে আবার ব্যাংক স্টেটমেন্ট, নতুন করে ব্যাংক সলভেন্সি, মানে আল্লাহর কি রহমত, ওই সময় আমার ব্যালেন্সে টাকা ছিল, সো সবকিছু অ্যাড করে আমি ওই দিন নিয়ে দিয়ে দিলাম। এরপর যে ব্যাপারগুলো দিলাম, একটু কোভিড টেস্টের দুই ডোজ কোভিড টিকার সার্টিফিকেটটা আমি দিলাম, ব্যাংক সলভেন্সিটা দিলাম, ফটোকপি দিলাম, আর 2 কপি ছবি দিয়ে দিলাম, এই তো এই মোটামুটি এই কাগজগুলো দিয়ে দিলাম। এবং একটা যেহেতু আমার কোম্পানি আছে, কোম্পানির লেটার হেডে আমি মানে কি কারণে যাচ্ছি বা কি পারপাসে যাচ্ছি সেটা নিয়ে একটা সুন্দর করে লেখা, বা আমি এই এখান থেকে যদি যাই আমার কোম্পানি হ্যাম্পার হবে না, এরকম একটা ডিক্লারেশন টাইপ সাবমিট যেটা আমার লেখতে হয়েছে, আমি ওটা আমার মতো করে লিখে দিয়েছি। পরে এজেন্সি বললো যে এটা লেখা লাগবে না, আপনি আমাদেরকে সাদা একটা প্যাড কাগজ দেন, আমরা লিখে নেবো। তুমি বলছি ঠিক আছে, ওকে ফাইন। সেখানে যেটা হয়েছে, সেখানে হলো আমাকে তখন উনি মাত্র 20,000 টাকার কথা বলে, আর ইমার্জেন্সি জন্য আরো 3,000 টাকা বলে, আমি সমস্যা নেই, আমি পরে 23,000 টাকা দিয়ে এই কাঙ্ক্ষিত চায়না ভিসা আমি অবশেষে পাই। ঠিক আছে, এই হলো আমার চায়না ভিসা, যেটা হলো আমি খুব রিসেন্ট আল্লাহ যদি বাঁচায় 10 তারিখ রাতে বা 9 তারিখ রাতে, 10 তারিখ মর্নিং এ যেটা 12টার পরে চায়না সাউদার্নে ফ্লাই করবো। ইনশাল্লাহ আপনারা সেই ভিডিও গুলো অবশ্যই, চায়না সাউদার্নের ভিডিও গুলো আপনি এই কোনাতে পেয়ে যাবেন, যে কিভাবে আমি যাচ্ছি এই ভিডিও চেক আউট করবেন। এবার আসি মজার কাহিনী, আমি যখন এখানে দেই সেটা ছিল সেদিন ছিল বুধবার, বুধবার দেখাতে যেটা হয়েছে বৃহস্পতিবার একদিন আমি পাই, এবং পরের দিন হলো শুক্রবার শনিবার টোটালি এম্বাসি বন্ধ, সোমবার এবং মঙ্গলবার, মঙ্গলবারে যে ওনারা আমাকে ফোন দিল যে আপনার তো চায়না ভিসার জন্য ফিঙ্গারিং এর জন্য, আমি খুব মজা করে যাচ্ছি চায়না ভিসা, এবং আমি জানতাম না যে 2টার পর থেকে চায়না এম্বাসি ওপেন হয়। আমি মোটামুটি সেখানে আমরা চলে গেছি চায়না এম্বাসিতে, আপনার হলো 40-এর দিকে, এবং একটা 40-এর দিকে যে দেখলাম যে 2টার পর ওরা বললো যে 2:30 থেকে ওপেন হবে। সো তখন আমি যমুনা ফিউচার পার্কে যাই, এবং যমুনা ফিউচার পার্কে যেয়ে আমি কিছু কাজ বাজ সেরে এসে আবার সামনে আসি। আসার পর আমি এজেন্সিকে 2 বার ফোন দিই যে তাদের কেউ কেউ তো আমি দেখতে পাচ্ছি না, বললো যে আপনার নাম ধরে ডাকবে। পরে সামনে অনেকজন দাঁড়ানো থাকে, তার ভিতরে একটা দুজন চাইনিজ মেয়ে থাকে যিনি আমার ভিসা কনসালটেন্সি হিসাবে কাজ করে, পরে আমি বুঝতে পারি, তো ওনার হাতে আমার একটা ফর্ম দেখি এবং ফর্মে আমার নাম লেখা থাকে। পরে বাই দ্য ওয়ে এম্বাসি ওপেন হলো এবং সবার আগে ডাকলো, এবং সবচেয়ে বড় কথা হলো সবার আগে 3 জনের ভিতরে প্রথম নামটা আমার ছিল, তো সো আমি 3 জনের ভিতরে সবার ফার্স্ট নামটা আমার ছিল, এবং আমি ভিতরে ঢুকলাম, যে সুন্দর করে চেয়ারে বসলাম, বলে আপনার ইন্টারভিউ হবে, যেহেতু আপনার ইন্টারভিউ হবে ফিঙ্গারিং হচ্ছে না, সো ইন্টারভিউ পরে ফিঙ্গারিং হবে।
বাই দ্য ওয়ে মোটামুটি আমার ঘন্টা খানিক সময় লেগে গেছে, ইন্টারভিউ এখনো পর্যন্ত হয় নাই, এরপরে ইন্টারভিউ কল আসি। ইন্টারভিউ যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করছিল চায়না এম্বাসি, সেটা হলো প্রথমত আপনি অলরেডি দুইটা কান্ট্রিতে গিয়েছেন এবং সেখান থেকে চলে আসছেন, কেন আপনি চায়না যাবেন? তো আমি সেখানে বললাম যে আমি ট্যুর করতে যাব, এবং যেহেতু আমি ব্লগিং করি, ব্লগিং এর জন্য এবং বিজনেস যেহেতু করি, চায়না কিভাবে বিজনেস করে সেই জিনিসগুলো আসলে দেখতে যাব, যাতে আমি বুঝতে পারি এবং এক্সপ্লোর করতে পারি। তারপরে বলো ওখানে কি আপনার পরিচিত কেউ আছে? আমি, হ্যাঁ পরিচিত অনেকেই আছে। তাহলে আপনার কাছে কি উইচ্যাট আছে? তাহলে উইচ্যাটে দেখতে চাই কে কে পরিচিত। তখন আমি আমার যে উইচ্যাটের নাম্বারে যাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল তাদের সাথে সুন্দর করে আমি দেখিয়ে দিই। তো উনি অনেক খুশি হয়। তারপর বললো যে কয়দিন থাকবেন আপনি? আমি বললাম যে মিনিমাম 1 সপ্তাহ তো থাকবো, কারণ হলো যেহেতু অনেকদিন পর, কোভিড এর পরে অনেকদিন পর আমি আসলে ট্যুরে যাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমি একটু বেশি দিন থাকবো, আর বেশি দিন থাকলে বেশি দিন এক্সপ্লোর করতে পারবো। সো রিটার্ন করবেন কবে আপনি? আমি হোপফুলি সেদিন যেটা হয়েছিল সেদিন হলো আমি এজেন্সি থেকে বলে দিয়েছিল যে আপনি 18 তারিখ বলে দেবেন। সো আমি 18 তারিখের কথা বলে দিছি এবং বললাম যে ফিরবো 28 তারিখে, ফিরে আসবো আশা করি এর ভিতরে ফিরে আসবো। তারপরে বললো যে ঠিক আছে ডান, আল্লাহ হাফেজ, আপনার ভিসার জন্য আপনি ফিঙ্গার দিয়েছেন। এরপরে যেটা হয়েছে, ফিঙ্গারিং এর জন্য বসে আছি, আমার ভিতর থেকে পেপার আসছে, আস্তে আস্তে যেটা হয়েছে আমি 2:10 বা 2:15 বা 2:30 এরকম টাইমে আমি ঢুকছি, এন্ড 5:30টার সময় এম্বাসির ভিতর থেকে ফিঙ্গার দিয়ে আসছি। যাই হোক অবশেষে ফিঙ্গার দিয়ে আসছি। সেদিন ছিল আমার মঙ্গলবার, তা বুধবার, মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার আমি ভাবছি যে এর ভিতরে হয়ে যাবে। আমি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলাম বৃহস্পতিবার যে ভাই আমার বিষয় হলে আমাকে জানে, সেদিন তারা ফোন দেয়নি, এবং তারপরে রবিবারে আমাকে ফোন দিয়ে জানালো যে বৃহস্পতিবার রাত্রে তারা পেয়ে গেছে, আমাকে জানাতে ভুলে গেছিল, পরে হলো রবিবারে ফাইনালি আমাকে চায়না ভিসা দিয়ে দিল। এখন আমার এই ভিডিওটার উদ্দেশ্যটা কি সেটা হলো আপনাদের সবচেয়ে বড় জানার কথা। প্রথমত আপনি যেটা করবেন, যে আপনি চায়না ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই এই জিনিসগুলো জানবেন, যে যদি আপনার ইন্টারভিউ কল হয় সেটা হলো এজেন্সি আপনাকে শিখিয়ে দিবে এই নামগুলো বলতে, বাট আমি একেবারে টোটালি সাজেস্ট করি না যে এজেন্সি যা শিখিয়ে দিবে সেটা আপনি বলবেন, বাট আপনি সত্যিটা বলবেন। আপনি যদি সত্যিটা বলবেন, আমার কাছে মনে হয় না কখনো আপনার সত্য কথা বলতে গেলে যে আপনাকে ভিসা দিবে না, ঠিক আছে? আর যদি চায়না এম্বাসি বলে যে এখন এখন এই এই জিনিসগুলো যদি হয় সেটা, আমি বলবো যে এটা আপনি সত্যি করে বলে দিবেন এবং এইটা আপনার জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো এরপরে যেটা হচ্ছিল সেটা হলো আমি টিকিট কোথায় রেখে গেলে, আমার টিকিট কাটার প্রাইসটা অনেক জোস, এবং এটা যদি আপনি শোনেন তাহলে পরবর্তী ভিডিওটা চেক আউট করতে হবে, এবং এইটা ছিল লাইফের আরেকটা কাহিনী।